গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা আজকে বাড়ি বেরোয়নি, বাড়িতেই আছি। তো ওইখান থেকে একটু মাছ নিয়ে নিয়েছি, আজকে মাছটা রান্না করব। আর কি করা যায় দেখা যাক। অনুপমার শরীর এখনও খারাপ, ভালোভাবে বসতে পারছে না, মাথা ব্যথা করছে, এই করছে। যাই হোক, আজকে বাবা মরার 8 দিন, তো চলো দেখা যায়, অনুপমাদের দেখাই একটু ওদের কি অবস্থা। সকালবেলা অন্ধকার থাকেই, তো লাইটটা জ্বালিয়ে নিলাম। সকালবেলা সবাই শুয়ে আছে, দেখতে পাচ্ছ ফ্যানও চলছে, আবার সবার মাথা ব্যথা। যাই হোক, চলো তাহলে রান্নাঘরে কি রান্না করি দেখি। আজকে আর তোমাদের রান্নাটা দেখাইনি, আজকে রান্না করেছি সিম্পল, শুধু মাছের ঝোল। আর কালকে ডাল ছিল আর পনির ছিল, ওই তো দেখো কি করেছি। হচ্ছে চিচিঙ্গে আর মাছের ঝোল, এটা হচ্ছে পমফ্রেট মাছ, কি পমফ্রেট, এটা হালুয়া পমফ্রেট, হালুয়া পমফ্রেট। আর এখানে ভাত, আমাদের এই রান্না হয়েছে, বাবা খেয়ে নিচ্ছে, বাবা খেয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ আমি আর মেয়ে খেতে বসে গেছি, দেখো। আমার অ্যাজ ইট ইজ উচ্ছে সেদ্ধ সব সময় আগে, উচ্ছে সেদ্ধ আমার চলবেই। ডাল কালকে শুধু মাছের ঝোলটাই আজকে, আমি একটু বেরোবো, সকাল থেকে বেরোতে পারিনি, ঘরেই ছিলাম। আজ সন্ধেবেলা একটু শরীরটা একটু ঠিক লাগছে, তাই একটু উঠে আসলাম, না আসলে আমার মন মানছিল না, শরীর খারাপের মধ্যেও আসতেই হলো। আমি সকালবেলা জয়ন্তকে বলেছিলাম একটু দুধ আনতে, তাই ও একটু দুধ নিয়ে এসেছে, তাই আজকে এখন একটুখানি পায়েস বানাচ্ছি। তো পায়েস বানানো কমপ্লিট, জয়ন্ত ছিল না বলে ও আসলো তারপরেই আর কি, সবাই মিলেই আমরা সামনে রয়েছি। আজকে আসলে বাবার জন্মদিন, 13ই ভাদ্র। কথা বলতেও কষ্ট হচ্ছে, বাবার ভীষণ আশা ছিল যে আজকে জন্মদিনটা আমাদের সাথে সেলিব্রেট করবে। 14 তারিখ রাত আমাকে বললো, মামনি আমি আমার আমি বললাম বাবা তোমার জন্মদিন, বললো হ্যাঁ আমার জন্মদিন, হ্যাঁ আসছে তো। তারপর আমি মনে করাতে বললো হ্যাঁ সবাই একসাথে কেক কাটবো, আজকে যাই হোক বাবা নেই, সেজন্য বাবার উদ্দেশ্যে একটু সামান্য একটু পায়েস রান্না করেছি। এখন জয়ন্ত রয়েছে, বাবাকে একটু শ্রদ্ধাঞ্জলি জানাবে একটু ফুল দিয়ে। আর এই যে পায়েল, বাবা তুমি যেখানেই থাকো ভালো থেকো। তোমার ভাই রয়েছে, ভাই বাবাকে একটু ফুল দে, ফুল তুই দিতেই পারে, সেটা বাবার উদ্দেশ্যে দেওয়া। ভাইকে বলেছে আমি সেদিন
কেক কাটবো, তোমাদের সাথে গান গাইবো, কত কথা বলেছি। বাবা তুমি আজ কত দূরে, তোমাদের সবার চোখের আড়ালে চলে গেছো। তুমি যেখানেই থাকো ভালো থেকো, তুমি তো খুব মিষ্টি পায়ে সব সময় আমাদের সাথে কত বছর সেলিব্রেট করেছো। আজকের দিনটার ভুল আর নয়, আমি ভুলতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। গত বছর সেই বাবান টুপি পরে দাদুকে টুপি পরালো ওই বাড়িতে গিয়ে, কত আনন্দ আমাদের বাড়িতে সেলিব্রেট হলো। বাবা খুব মিষ্টি ভালোবাসে জানো। চলে যাওয়ার আগে আমি চেষ্টা করেছি বাবাকে একটু মিষ্টি খাওয়ানোর, আমি বুঝতে পেরেছিলাম বাবা থাকবে না, সেই জন্য আর বাবাকে আর আমাদের চোখের আড়ালে বাবাকে রাখিনি, সারা জীবনের মতো তো চলেই গেল। আর বাবা খুব কেক ভালোবাসত, আমাদের সাথে কেক কাটবে, সামান্য একটু আয়োজন করেছি। বাবা তুমি গ্রহণ করো, তুমি যেখানেই থাকো ভালো থেকো, মার সাথে ভালো থেকো। তো বাবার আজকে বার্থডে উপলক্ষে আমাদের ছোট্ট সেলিব্রেশন নেই বাবা, তবুও বাবাকে যেন সবসময় আমরা নিজেদের মধ্যেই পাই, সেই জন্যই আজকে এই সেলিব্রেশন। কারণ উনি গত হওয়ার কয়েকদিন আগেও বলেছেন এবার আমি কেক কাটবই, সেই দিনটা আমরা ভুলতে পারিনি, তাই আজকের এই সেলিব্রেশন। বারবার বলেছে আমাকে কিন্তু পায়েস খাইও, ভালো মিষ্টি খাইও। আমি চিকেন ভাত খাবো, কত কিছু আমি সেই জন্য সেদিন চিকেন এনেছিল জয়ন্ত, সেই চিকেনটাও উনি খেয়েছিলেন একটু। আজকে সেই সব কথাই আমাদের মনে পড়ছে। যাই হোক, আমাদের সেলিব্রেশন এখানেই সমাপ্ত করব। তো ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করব। সাথে থাকবেন আমাদের, এইটুকু আমরা চাই আপনাদের থেকে সাহায্য। আপনারা আমাদের সাথে সবসময় থাকুন, বাবা সবসময় বলতেন এই কথা।